খুলনা সিটি নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী তালুকদার আব্দুল খালেক বলেছেন, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ হচ্ছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটার উপস্থিতি বাড়বে। নির্বাচনে যে কোনো ফলাফল মেনে নেবেন তিনি। সকালে নগরীর পায়োনিয়ার গার্লস কেন্দ্রে ভোট দিয়ে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। উন্নয়নের জন্য নৌকায় ভোট দেওয়ার আহ্বান জানান তিনি। এদিকে বরিশালেও সুষ্ঠু পরিবেশে ভোট হচ্ছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের প্রার্থী আবুল খায়ের আব্দুল্লাহ। খুলনার চলমান যে উন্নয়ন, এই উন্নয়নকে যদি বাস্তবায়ন এবং এটা যদি সম্পূর্ণ করতে হয়, নৌকার কোনো বিকল্প নাই। অতএব আমি মনে করি নৌকা ইনশাল্লাহ আজকের এই নির্বাচনে জনগণের রায় জয়লাভ করবে ইনশাল্লাহ। ভালো ভোট হচ্ছে সব জায়গায়, আমি কোনো পরিবেশ অত্যন্ত ভালো ইনশাল্লাহ। আমরা আশাবাদী যে এইভাবে চললে আমাদের আমি অবশ্যই জয়যুক্ত হবো।